নবী কি খালি মোল্লাদের, নবী খালি মৌলবীদের না সবার? তাহলে নবীর কথার উপর যদি প্রশ্ন জাগে সবাই এর জবাব তালাশ করতে হবে, সবার দায়িত্ব হলো জবাব দেওয়া। বাংলাদেশের শিক্ষামন্ত্রী দিতে পারবে না, অর্থমন্ত্রী দিতে পারবে না, প্রাইম মিনিস্টার দিতে পারবে না। অতএব যেই মৌলবীরা এই প্রশ্নের জবাব দিতে পারে তাদেরকে মূর্খ বলা যায় না, তারা হইল সমাজের তোমাদের চেয়ে হাই লেভেলের শিক্ষিত। আরো জোরে সুরে আওয়াজ তুলে বলেন, হাই লেভেলের শিক্ষিত কারা? যারা নবীর প্রশ্নের জবাব দিতে পারে। হাই লেভেলের শিক্ষিত কারা? হাদিসের প্রশ্নের জবাব দিতে পারে, তারা হইল সমাজের হাই লেভেলের শিক্ষিত। আপনারা যদি নবীজির হাদিসের উপর প্রশ্ন জাগলো এই জবাব যদি দিতে পারেন না, মুসলমান হিসেবে এই প্রশ্নের জবাব দিতে পারেন না, কে বলছে আপনাদেরকে হাই লেভেলের শিক্ষিত? যারা নবীর হাদিসের প্রশ্নের জবাব দিতে পারে তারা হইল সমাজের হাই লেভেলের শিক্ষিত। অতএব আলিম ওলামাদেরকে মূর্খ বলো না, আলিম ওলারা আলিম ওলামাগণ মূর্খ না। আরো জোরে সুরে খান, আলিম ওলামারা মূর্খ না শিক্ষিত? আল্লাহর রাসূল বলছেন, গান বাজনা হইলে মদ পান হইলে আসমান থেকে কয়টা গজব আইব? ওই কেন গজব আয় না, এটা হইলো আমার আলোচনার বিষয়বস্তু। জোরে সুরে খান, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জবাব দিয়ে গেছেন 1500 বছর আগে এই হাদিসের উপর প্রশ্ন, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম 1500 বছর আগে আরেকটা হাদিসের মাধ্যমে এই প্রশ্নের জবাবটা দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে সুরে খান। আল্লাহর রাসূল বলেন, আন হুযাইফা ইবনিল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইযা আরাদা আন ইউযিবা কওমান ফায়ুনজিলু আলাইহিম মালাঈকাতাল গাযাব ফায়াকরাউ সুবিয়্যুম মিন সিবিয়ানি হাযাল ক্বাওমি সূরাতা উম্মিল কুরআন ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা কিফু ইয়া মালাঈকাতি ইন্নী লা আখখারতুল আযাব আন হুম লি আরবাঈনা সালা আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন আমার উম্মতের গান বাজনার কারণে, আমার উম্মতের মদফান করার কারণে আল্লাহ যখন আসমান থেকে যখন গজব নাজিল করার ইচ্ছা করেন, আল্লাহ যখন গজবের ফেরেশতা যখন এই পৃথিবীর বুকে আল্লাহ যখন গজবের ফেরেশতা যখন প্রেরণ করে দেন, কথার কথা আমাদের বিয়ানীবাজার এলাকায় গান বাজনার কারণে মদফান করার কারণে আল্লাহ যখন গজবের ফেরেশতা যখন ছেড়ে দেন, ওই গজবের ফেরেশতা ওই এলাকার চতুর্দিকে পরিবেষ্টন করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে আমার গজবের ফেরেশতারা আর সামনের দিকে যাইস না, আর সামনের দিকে পা বাড়াইস না, আমি আল্লাহ গজব নাজিল করতেছিলাম, আগুনের বৃষ্টি নাজিল করতেছিলাম, আমি মানুষকে শ্যাল কুকুর বানাইয়া দিতেছিলাম, আমি আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে দিয়েছি, আমি আল্লাহ ওই বিয়ানীবাজার এলাকার গজব আমি আল্লাহ 40 বছরের জন্য দূর করে দিয়েছি। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, হে প্রভু, আপনি তো হুকুম দিলেন আগুনের বৃষ্টি নাজিল করতাম গো, ও গো আল্লাহ, আপনি আদেশ করলেন এই জমিনটাকে পাতাল পরের নিচ পর্যন্ত দাখিল করে দেব, আল্লাহ গো আপনি বলে দিয়েছেন এই বিয়ানীবাজার এলাকার মানুষদেরকে আল্লাহ গরু ছাগল বানায় দিব, আল্লাহ আপনি কেন আবার সিদ্ধান্ত পরিবর্তন করলেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিয়ে বলেন, ওরে আমার গজবের ফেরেশতারা তোমরা জানো না ও এলাকার ভিতরে একদল নাবালিক শিশু মাসুম বাচ্চা গল আমি আল্লাহর কোরআনের মগ সুরায় ফাতিহার তিলাওয়াত করতেছে, ওই নাবালিক শিশু মাসুম বাচ্চাগণ এই ছোট ছোট মসজিদ মাদ্রাসার ভিতরে, নুরানি মক্তবের ভিতরে এবং ছোট ছোট মাদ্রাসার ভিতরে আমাদের দেশে বিয়ানীবাজারের ভিতরে বিভিন্ন কওমি মাদ্রাসা আছে নিনা নাই, এই নুরানি মক্তব মসজিদ আছে নিনা নাই? আল্লাহর নবী বলেন, যখন বাচ্চাগণ তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ নবী বলেন, ও ওরে আমার সাহেবগণ, আল্লাহ পাক
ডাক রাব্বুল আমিন ডাক দিয়ে বলে গো ওই নাবালিক মাসুম বাচ্চাগণ যখন সূরায়ে ফাতিহার তিলাওয়াত করে আল্লাহ বলেন আমার কুদরতি কান দিয়ে সেই আওয়াজটা আমি শুনতে পাই আমি আল্লাহ ওই এলাকার মধ্যে এই জন্য চল্লিশ বৎসরের জন্য আজাব দূর করে দে। প্রতিদিন রাত্রেবেলায় গান বাজনা ঘরের ভিতরে হইতেছে, হয়নি না হয় না? টেলিভিশন বিচারের ভিতরে গান বাজনা আমরা দেখিনি না দেখি না? কিন্তু বাঙালির একটা আমল বড় দ্বিমুখী, সারা রাত বৌরলিয়া গান বাজাইব, সকালে কিন্তু বাচ্চাটার আবার নুরানি বক্তব্য ফাটায়। আর যদি সেরা ঠিক না বেঠে সারা রাত গান বাজাইব, মদ খাও রাজে আছে বাজারও মদ খাইব, কিন্তু সকালবেলায় বাচ্চা গরম উইতার না দৌড়াইয়া বক্তব্য ফাটায়। এর মদ খাওয়ার কারণে, এর গান বাজনার কারণে আসমান থেকে ফিরিস্তায় গজবের আগুন লইয়ায় এখনই ছাইয়া দিব, আল্লাহ এখন ছাড়িস না। সকালে মক্তবের ভিতরে সূরা ফাতিহার তিলাওয়াত হইছে, আমি আল্লাহর আরশের মধ্যে একটা ফয়সলা লেখা, প্রত্যেক সরকারের আইন, সরকারের সংবিধান তার তহবিলের মধ্যে লেখা আছে না নাই, আমি আল্লাহর সরকারের রাষ্ট্র পরিচালনা করি, আমি আল্লাহর পৃথিবী পরিচালনা করি, আমি আল্লাহর সংবিধান হলো, আমি আল্লাহর দফতরে লেখা আছে যেই এলাকার মধ্যে নাবালিক শিশু মাসুম বাচ্চায় আমি আল্লাহর কোরআনের মগজ সূরা ফাতিহা তিলাওয়াত করবে ওই এলাকার গজব আযাব আমি আল্লাহ চল্লিশ বৎসরের জন্য দূর করে দেই। এই এলাকায় গান বাজনা হইছে, এই এলাকায় টেলিভিশন বাজছে, মোবাইলের মধ্যে ছবি দেখছে, গান বাজনা শুনছে, মদ খাইছে, গজব আমি নাজিল করতেছিলাম সকালবেলায় যখন নুরানি মক্তবে মাদ্রাসায় সূরা ফাতিহার তিলাওয়াত হয় আমি আল্লাহ আবার চল্লিশ বৎসরের লাগি দূর করে দেই, আবার গান বাজনা হয় আরো চল্লিশ বৎসরের লাগি দূর করে দেই, আবার গান বাজনা হয় আবার সূরা ফাতিহার তিলাওয়াত হয় আমি আল্লাহ আরো চল্লিশ বৎসরের লাগি আযাব গজব দূর করে দেই। এবার আপনারা বলুন গজব আনেকে আর উড়াইকে, এই যেই সমস্ত মৌলবীদেরকে দেখতে কেমন লাগ হইয়া গালি দেওয়া হয়, যেই সমস্ত মৌলবীদেরকে ফরের করে দাইল খাওয়া হইয়া গালি দেওয়া হয়, যেই সমস্ত মৌলবীদেরকে সান্দা সান্দা মৌলবী হইয়া ঠিটকারি দেওয়া হয় না হয় না? আরো যদি সুযোগ টিটকারে দেয়নি না দেয় না? ওই সমস্ত মৌলবীরা মাত্র 1500 টাকা বেতন, মাত্র 2500 টাকা বেতন দাঁড়ি, ওই সমস্ত মৌলবীরা আপনারা আমার বাচ্চাদেরকে এই সূরা ফাতিহার তিলাওয়াত শিখাইয়া 40 বৎসরের লাগি গজব এবং আযাব দূর করে দেয়। ইসলামী শিক্ষার গুরুত্ব কতটুকু? আসমান থেকে গজব আটকায় রাখার গুরুত্ব যতটুকু। আরো যদি সুরা কয়েন ঠিক না বেঠি, এটা হলো ইসলামী শিক্ষার গুরুত্ব কতটুকের দুই নম্বর দাফটা আমি আপনাদের সামনে আলোচনা করলাম। আপনারা কি চান আসমান থেকে আগুনের বৃষ্টি আইতো? কি বলেন? মানুষ শিয়াল বান্দর হইতো, এই জমিনটা পাতালপুরি পর্যন্ত নিচের দিকে ঢুকে দিত, চাই আমরা চাই না? যদি এই গজব তিনটা আটকায় রাখার গুরুত্ব যতটুকু ইসলামী শিক্ষার দুই নম্বর দাফে এই গুরুত্ব হইলো ততটুকু, ওই ধরনের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আপনাদের দেশের তুখোর রাজনীতিবিদ হাসানুল হক ইনু বলেছে ব্যাঙ্গের ছাতার প্রতিষ্ঠা। যেই শিক্ষার যেই প্রতিষ্ঠানের শিক্ষার কারণে আল্লাহর আসমান থেকে আগুনের বৃষ্টি হয় না, যেই শিক্ষার প্রতিষ্ঠানের তেলাওয়াতের কারণে আল্লাহ মানুষকে শাল বান্দর বানায় না, এমন শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যঙ্গের ছাতার প্রতিষ্ঠান বলে ব্যঙ্গ করেছে আপনার দেশের এক তুহুর রাজনীতিবিদ জুরু সুরে কইন নাউজুবিল্লাহি মিন জালিম। বাইরা এখন আপনারা হইতে পারেন হুজুর, এখন আমরা একটা প্রশ্ন হইল, যদি মৌলবীরার কোরআন তেলাওয়াতের কারণে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষার কারণে আসমান টিকে আছে হইলা দাফে শোনাইলা, আর দুই নম্বর দাফে আপনি যে হাদিস শুনাইছেন তাইলে তো বোঝা যায় গান বাজনা আছে, মদ পান আছে, আল্লাহর আজাব গজব নাজিল হইতো চায়, আল্লাহ গজবের ফিরিস্তাও ফাটাইয়া দেন, আবার আল্লাহ উঠাইয়া নেন গজব আর আজাব এই মৌলবীরার সূরা ফাতিহা শিক্ষা দেওয়ার কারণে, তাইলে মৌলবীরার জগত দাম নাই কেন? আপনার বেতন 1500 আর 2000 কেন, 2500 কেন? আপনার বেতন কেন 70,000 80,000 হয় না? ইউনিভার্সিটির মধ্যে যারা পড়ায় এরার বেতন কেন 1500 আর 1000 হয় না? প্রশ্ন জাগেনি না জাগে না? আরো যদি সেরকম জাগেনি না জাগে না, আপনারা এই সমস্ত মৌলবীরা কোরআন শিক্ষার কারণে কলিমা শিক্ষার কারণে যদি আল্লাহর আসমান টিক্কা থাকে আগুনের বৃষ্টি বন্ধ হইয়া থাকে আপনার দাম নাই কেন? এই দাম নাই কেন আপনার মনের একেবারে গভীরে যে প্রশ্নটা আছে এটার জবাব আমি দিতেছি। আমি আপনার দিগাই মাদ্রাসার মুতামিমের বেতন, মাদ্রাসার নাজিমের বেতন, মাদ্রাসার যারা ফরায় এরার বেতন, মসজিদে যারা ইমামতি করে মুয়াজ্জিনি করে মক্তবে ফরায় এরার বেতন, জিব্রাইলে আর মিকাইলে সান্দা উড়াইয়া দেয়,
তো কে দেয়? মাথুর নেকে মানসে দেয় না? ওইটা কইতা কি আপনারা? জিব্রাইলে চান্দা তুলে, মিকাইলে চান্দা তুললা দেয়, মিকাইল ফিরিস্তায় চান্দা তুললা বেতন উঠায় না, জিব্রাইল ফিরিস্তায় ইমাম সাহেবের বেতন উঠায় না। ইমাম সাহেবের বেতন আপনারা চান্দা কইরা আপনারা একটা ধার্য করছেন, বেতনটা জিব্রাইল ফিরিস্তায় ধার্য করছে না। ইমাম সাহেবের বেতন 500 টাকা, মুয়াজ্জিনের বেতন 500 টাকা, এই যে বেতন একটা ধার্য হইছে এটা জিব্রাইল দিছেন না ধার্য কইরা, এটা আপনারা ধার্য করছেন, আপনারা রাতে চান্দা উঠিয়ে দেন। এই বেতনটা তো আল্লাহর তরফ থেকে দেওয়া হয় না, বন্দার তরফ থেকে দেওয়া হয়। এখন যদি আল্লাহ আপনাদের জিগায় এই জেরার কলিমা শিক্ষার কারণে 27 মান থেকে রাখছিলাম, জেরার কোরআন শিক্ষার কারণে আসমানের আগুনের গজব আমি আটকে রাখছিলাম, এরার বেতন কেন 5000 দিছলে? এটা যদি আল্লাহ আপনাদের জিগায় আমরা দরা খাই মনি না খাই জগৎবাসীর উপরে? আরো জোরে সুরে কোন ঠিক না বেঠে? এক জবাব। দুই নম্বর আরেকটা তাত্ত্বিক জবাব হইল, দুনিয়ার একটা সৃষ্ট যার উসিল্লায় যে খায় এ কিন্তু খায় না, কথা কয় না রে। খাটল গাছ কিন্তু যে যে গাছের খাটল আপনার বাড়ির পিছিয়ে আছে নিজেও খায়, ফুরির বাড়ির দেয় বিয়ার বাড়ির দিত শোন গাঠটি বইরে বইরা, খাটল গাছটা কিন্তু আপনি লাগাইছেন না আপনার দাদা, ঠিক না বেঠে? দুনিয়ার একটা ল হইল, যার উসিল্লায় যে খাইব হে নিজে খাইতো না, এর ফসল আরেকজনে খাইব। এটা দুনিয়ার সিস্টেম, জুড়ে সুরে কই মানেননি না? মানেন না, দুনিয়ার সিস্টেম হয়ে যায়। বিয়ার বরযাত্রী গেছে 500 জন, 500 জনে খাইব, 500 জনে জামাই, কথা বলেন জামাই তো একজন, সে কিন্তু অবস্থা একবার অন্যরকম, কথা কয়? আরে আমারও, আমি তো আপনার সামনে হাত নাতাইছি, কোথায় দিয়ে হাত যাইতেছে খবর নাই, আমি কিন্তু দুই হাত সেখানে ফোকটের ভিতরে বইরা একেবারে বিলাই বিয়ার দিই, কথা কয় না? আর আমি কেন, যত বড় রাজনীতিবিদ হোক না কেন, যত বড় মার্চেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি সেক্রেটারি যত বড় হই হোক, যত বড় বক্তা হোক আর ঠাউট বাটফার হোক, বিয়ার দিন একবারে জিব্রাইল লড়বো তো হেল অর্থ না, কেন জানেননি? কারণ ইদি যদি আত লড়ায় বিয়ার অনুষ্ঠান গিয়া জামাই এদিকে ভালি নাই, হাই ব্যাখ্যা এদিকে তরকারি নাই খিসরে, এ যদি সকলটাইয়া কথা হয় তে শ্বশুরে আইয়া কইব বাবা 10 লাখ করে খরচ করছি ঠিক আছে, আমার ফুরিরা গড় থাকুক দিতাম না, বলে কেন চাষা দিতাই না কেন? বলে এ অহন খারুইয়া আত্মসাইয়া কথা কয়, এরপর যদি আমার মাইয়ারে দেই তাহলে একদিকে মাংস আর একদিকে হাঁটি দুইটা গিলা বানাইব। আরো যদি সেটা খান ঠিক না বেঠি? মাইয়া দিত না, মাইয়া দিত না, এর লাগে আসল যে বাটফার এও ইদিন একবারে আল্লাহ নূরের তৈরি হিরিস্তা ওই জায়গা। আরো যদি সেটা খান ঠিক না বেঠি? হে ইদিকে এমনি এভাবে বইছে আর এরা 500 জন বরযাত্রী কমিউনিটি সেন্টারে ধুম ধাক্কা, কেউ 5 প্লেট কেউ 10 প্লেট গরুর মাংস খাইয়া এদিকে একটা ভরে এদিকে হাকুর হুকুর হাল সাউ করতেছে, এমত অবস্থায় শ্বশুর চাচা শ্বশুর আইছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই নিরব। সম্মানিত বরযাত্রীগণ, আমরা আপনাদের যথাযথ সেবা করতে পারি নাই, এই জন্য আমরা সবাই আপনাদের কাছে জোর হাতে মাফ চাই, ঠিক না বে? ঠিক বরযাত্রীদের কাছে মাফ চাই, কোনা যে শামসুল ইসলাম বইরিছে জামাই তারে ঠিক না বেটি? আচ্ছা ইয়ারা এখন এক রিস্কাওয়ালা কয় এই শামসো, বলে কিসে? বলে দেখ স্যার তোর তো সাইরা নারা দাম নাই, বলে কেম নেবে? বলে দেখ আমরা 5 প্লেট 10 প্লেট মাংস খাইলাম, আমরা রে অত কিছু হাক্কুর হুক্কুর করতেছে আর তোর শ্বশুরে আইসে আমরার কাছে জোরাতে মাছ হয়েছে, তোরা তো খাওয়াটাই দিয়ে গেছে। এখন জামাই কয় ওই মাকাল, তুই যে 10 প্লেট মাংস খাইছস আমার সাথে আইসস এই কারণে, আর আমি সাথে আসি গতিকে তোরে জুরাতে মাফ চাই, যদি আমি সাথে নাই তোমার তোরা 250 এখানে আইছে সবাই রে ডাকাইত পাটি কইয়া তরি দে বাইন্দে জুতার বাড়ি দিলনে। আরো যদি সেটা হয় ঠিক না বেঠে? আমি সাথে তাহলে তোরারে কয় বড় যাত্রী, নাইলে কইলেন ডাকাইতের লিডার হ, এখন আমার কারণে
তোরা খাইছো আজ, আমি যদিও খাই না, আমার ফেটো যদিও একটা মাংস যায় না, কারণ আমার ভিতরে আরেকটা টেনশন আছে, কারণ জেলারে লইয়ে দিতেছে কুলো কইরা, ইলাই আমারে মানবো নি না মানতো না, আমার ভিতরে আরেকটা টেনশন, এই জন্য আমি খাইতেছিলা, তোরা আজকে খাইবার দিন, তোরা খা, আল্লাহ যদি কোনোদিন খাওয়াইতে ফিরা যাত্রা তৈব। আর যদি সেটা হয় ঠিক না বেঠে, আচ্ছা দুই দিন পরে, আচ্ছা বিয়ার অনুষ্ঠানে যে এরা 500 জনে খাইলো নিজের পাওয়ারে, কথা বলেন কয়েন চাইবেন না, আমার কয়েন আছে একটা, আমার কয়েনটা তো বাইর করে দিব তালাশ করে, ঠিক না বেঠে, এরা কি নিজের পাওয়ারে না কার পাওয়ারে, যার পাওয়ারে খাইতেছে, হ্যাঁ কিন্তু 10 প্লেট মাংস খাইছে না, গড়ের ভিতরে যে সময় নিব একটা দুধ বাদ দিব, কই খাইতো, দুই এক লোকমা খাইলে খাইছে নাই লুফাস। এখন দুই দিন পরে এদিকে শ্বশুর বাড়িতে ফাঁকশাক কিন্তু দুই দিন পরে দে জামাই বউ লইয়া আইতেছে, ফাঁকশাক কিন্তু আরম্ভ হয়ে গেছে আর দুই দিন আগ থেকে, মিশা কথা কইছি, গরিব যে আছে একবারে নিহাতে গরিব, হি বিটিও নিজের ফুরির জামাইরে খাওয়াইবার লাগে, আপনার দুই দিন আগ থেকে মুরুখ জবাই আর এই জবাই আরম্ভ হয়ে যাবে, ঠিক না বেঠিক। এখন এই বাবি টাবি যারা আছে সবাই গ্লাস সাজাইতেছে, কত ধরনের ফুলের গ্লাস, কত ধরনের ফুলের পট্টা, যে সময় তার হুরফুরিলারে লইয়া আইয়া বাড়িতে উঠছে, এখন দেখে 5 রকমের গ্লাস খালি শরবতে রই, পট্টা যে সময় আলাদরছে প্লেট তরকারি গন্যা শেষ করতে পারে না, যারা 10 প্লেট মাংস খাইছিল কমিউনিটি সেন্টারও একবার পানি পাইছে যে গ্লাস ভাঙা, ঠিক না বেঠে, আর হের গ্লাস 5 রকমের খালি শরবতের গ্লাস হই, জুড়ি সুরা খান ঠিক না বেঠে, বিয়ার অনুষ্ঠানে যদি ও খাইছে না, ফিরা যাত্রার মধ্যে এমন খাওয়া খাইতেছে, এমন আওয়া আইতেছে, ওই জিনিস কাওলায় কুসা দিছিল, এর বাপ দাদা সত্যশীরে স্বপ্নে ওইগুলো দেখছে না, আরো জুড়ি সুরা খান ঠিক না বেঠে, বিয়ার অনুষ্ঠানের মধ্যে যদি ও জামাইয়া খায় না, বরযাত্রী খায়, জামাই চেঙ্গের উসিল্লায় খায়, আরো জুড়ি সুরা খান ঠিক না বেঠে, কিন্তু হীরা যাত্রার মধ্যে ওই জামাইয়ে যে সময় গিয়ে খাইব, বরযাত্রী যেটা স্বপ্নেও দেখছে না এর চেয়ে বেশি। আল্লাহ নবী বলেন ওই জান্নাতের ভিতরে এই দুনিয়ার আলিম ওলামাগণ হাফিজে কোরআন মসজিদের ভিতরে 2,500 টাকা বেতনদারি, জোরে সোরে কোন ঠিক না বেঠে, আল্লাহ নবী বলে গো ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আল্লাহ নবী বলেন সাধারণ একজন হাফিজ কোরআনকে হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন, দাঁড় করে বলবে গো ওরে আমার হাফিজ কোরআন, দুনিয়াতে আমার মাখলুকদেরকে আমার মানুষদেরকে তুমি কোরআন তেলাওয়াত করে শুনিয়েছ, এবার তুমি আমি আল্লাহকে শোনাও, এক একটা আয়াত যখন হাফিজ সাহেব যখন তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন জান্নাতের সোনার তৈরি বিল্ডিং এর এক একটা তা উপরের দিকে উঠবে, এই রকম ভাবে তেলাওয়াত করতে করতে আল্লাহ আর কুরআন যেই জায়গায় গিয়ে শেষ হবে রে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আছে না নাই, আল্লাহ নবী বলেন 666 তলার উপরে ওই হাফিজ কোরআনকে আল্লাহ যখন উঠাইয়া দিবেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবেন ওরে আমার হাফিজ কোরআন তোমার জন্য বাসর ঘর এই জায়গায় বানাইলাও 6,666 তলার উপরে, সোনার তৈরি বিল্ডিং 666 তলার উপরে যখন একজন হাফিজ কোরআন উঠে যাবে গো, আল্লাহর নবী বলে ওই সময় হাফিজ কোরআন ডাক দিয়ে বলবে ওরে আল্লাহ নূরে তুরি বিরিস্তা কর, ওই বিল্ডিং এর একটা মাথা দেখলাম আরেকটা মাথা দেখলাম না, ওই দ্বিতীয় মাথাটা সোনার তৈরি বিল্ডিং এর কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে, এমনি ফিরিস্তা ডাক দিয়ে বলবে ওরে আল্লাহর হাফিজ কোরআন এই বিল্ডিং এর একটা মাথা দেখেছো, দ্বিতীয় মাথা যদি তুমি দেখতে চাও একটা দৌড়ের গোড়া 500 বৎসর পর্যন্ত দৌড়াইতে হবে, এ
এত বড় বিল্ডিং আল্লাহ আমারে দিছে একজন হাবিব সাহেব শুনাই দে বানাইল 6666 তোলা ইন্দা আখেরা আয়াতিন তাকরাউহা তোর তেলাওয়াত যেখানে শেষ এখানে আমার বিল্ডিং এর তালা শেষ এখন তেলাওয়াত আয়াত গুণ দেখা যায় 6666 টা আয়াত জান্নাতের সোনার তৈরি বিল্ডিং সাধারণ একজন হাফিজে কোরআন রে যেটা আল্লাহ দিব ফিরা যাত্রার সময় এটা হইল 6666 তোলার সোনার তৈরি বিল্ডিং 6666 তোলার উপরে এই যে যখন দেখবো একটা মাথা দেখছে আরেক মাথা দেখছে না ফিরিস্তারা জিগাইবো ফিরিস্তায় কইবা দ্বিতীয় মাথা পর্যন্ত যদি তর্বত লোক ফস্ত হয় একটা দৌড়ের ঘোড়া এটা নিচে দিয়া 500 বছর পর্যন্ত দৌড়ে থইব এত বড় সোনার তৈরি বিল্ডিং যদি একজন হাফিজে কোরআন হয় বড় বড় মুফতি মুহাদ্দিসের জন্য আল্লাহ কোন বিল্ডিং বানাইছে ইডার ইডার অনুমান একমাত্র আল্লাহ জানেন ইডার বর্ণনা আল্লাহর রাসূল শুধু হাফিজে কোরআনদের ব্যাপারে এই কথাটা বলছেন এখন বড় বড় আলিমের লাগি বড় বড় ওলি ওলিয়ার লাগি কত বড় জান্নাতের বিল্ডিং এটা একমাত্র আল্লাহ জানেন এর বাসর করতে হইব কয় তালার উপরে চার তালার উপরে 6666 তলার উপরে বাসরগর এখন বাসরগর ঢুকছে এখন অত বড় রাজ সিংহাসন এত বড় বিল্ডিং ইডার নিচে কি তাহলে ইডার পাথর কথা কন ইডার পাথর ভিতরে কি তা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ইঙ্গিতে আর নবীজি হাদিসের মধ্যে একটু বিস্তারিত বলেছেন আল্লাহ পাক বলেন ওয়ামাসাকিনা তয়বাতান আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই যে সোনার তৈরি বিল্ডিংটা এর ভিতরে কিতা ওইব ই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এখন ই আয়াত আল্লাহ সংক্ষিপ্তভাবে বলছেন বিস্তারিত ব্যাখ্যাটা আল্লাহর রসুলের এক আদরের সাহাবি হযরতে আবু হুরায়রা নবীজির সাহস করে জিজ্ঞেসে আল্লাহর নবী গো আয়াতে তো আল্লাহ সংক্ষিপ্তভাবে বলছে এই জান্নাতের ভিতরে মাসাকিনে থাইবা এই জান্নাতের 6666 তলার ভিতরে সুন্দর সুন্দর ঘর হইব সুন্দর সুন্দর ঘর কি ধরনের হইব কয়াত লম্বা হইব কয়াত ফাঁস হইব এটা তো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন না আপনি নবীজি আপনি হাদিস এই আয়াতের ব্যাখ্যা দেন সুবহানাল্লাহ সাহাবি যখন জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল যখন আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে যা পাইছেন এই ব্যাখ্যা দেন আল্লাহ রসুল বলেন আরে আমার আদরে সাহাবি ওই জান্নাতের ভিতরে এত বড় বিরাট বাড়ি আল্লাহ তৈরি করেছেন ওই বাড়ির ভিতরে যে ঘর হবে রে ওই ঘরগুলো সম্পর্কে আল্লাহর নবী বলেন ওই জান্নাতের বাড়ির ভিতরে আল্লাহ 70,000 ঘর বানাইয়া রেখে দিয়েছেন ওই ঘরগুলো এত বড় হবে আল্লাহ নবী কয় হাত লম্বা হবে কয় হাত প্রস্থ হবে এই কথাটা নবীজি এইভাবে বলেন নাই আল্লাহর নবী বলে গো ওরে আমার আদরের সাহাবি ওই ঘরগুলো এত বড় হবে তুমি পরিমাপ করো ওই এক একটা ঘরের ভিতরে 70,000 কামরা আল্লাহ বানাইয়া রেখে দিয়েছে ওই কামরাগুলো এত বড় হবে এই দুনিয়ার কামরার মতো নয় আল্লাহ নবী বলেন এক একটা কামরার ভিতরে আল্লাহ 70,000 পালং বানাইয়া রেখে দিয়েছেন ওই বাড়ির ভিতরে 70,000 ঘর এক একটা ঘরের ভিতরে 70,000 কামরা এক একটা কামরার ভিতরে 70,000 পালং আল্লাহ বানাইয়া রেখে দিয়েছেন এই পালংগুলো আপনার বিয়ার পালঙ্গের মতো নয় এই সাইরাত পাসাত পালঙ্গের মতো নয় আল্লাহ নবী বলেন ওই পালং এত বড় হবে ওই পালঙ্গের উপরে বিশ্ব নবী বলেন 70,000 রকমের বিছানা আল্লাহ বিছায়া রেখে দিয়েছেন এক একটা বিছানার উপরে এক একজন পরমা বিশ্ব সুন্দরী হুর পুরি বসে রয়েছেন এক একজন হুর পুরি আল্লাহর সেই হাফিজে কোরআনের জন্য অপেক্ষায় আদরের স্বামী গো লক্ষ লক্ষ বছর ধরে এই সোনার তৈরি জান্নাতের ভিতরে এই সুন্দর বিছানায় তোমার জন্য অপেক্ষা করতেছি ওরে আল্লাহর হাফিজে কোরআন দুনিয়াতে অনেক কষ্ট করেছ আর দেরি করো না তোমার জন্য অপেক্ষা করতেছি আদরের স্বামী রে আর কতকাল অপেক্ষায় বসে রাখবে রে সোনা বন্ধুরে তাড়াতাড়ি তুমি আমার আমার কাছে চলে আসল এই বলে হুর ফরিগন জান্নাতের ভিতরে আবদার করতেছে আল্লাহর নবী বলেন ওরে আমার আদরের সাহাবী শুনো ওই
পালঙ্গের সামনে আল্লাহ পাক রাব্বুল আমিন 70,000 টেবিলের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এক একটা টেবিলের উপরে আল্লাহ 70,000 রকমের নাস্তা পরিবেশন করে রেখেছেন। আরো জোরে এখন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই দুনিয়ার ভিতরে যদি একজন হাফিয়ে কোরআনের বেতন মাত্র আপনারা 2,500 টাকা দেন, এই বেতনের স্কেল দিয়া সব পরিমাপ করা যায় না। এই দুনিয়ার সিস্টেমটা হইল এইরকম। আল্লাহ পাক রাব্বুল আলামিন বিয়ার অনুষ্ঠানের মধ্যে জামাই রেখাওয়ায় না, এই জামাইয়ের উসিলায় 500 জন বরযাত্রী ফেট বই রাখায়। জুরু সুরাখন ঠিক না বেঠে। আমার প্রাণের ভাইরা, দাদা কাটাল গাছটা রোপণ করে যায়, দাদায় কাটল খাইয়া মরতে পারে না, তার ফুতনাতি সাফি গোষ্ঠী 14 গোষ্ঠী কাটল খায়। এই দুনিয়ার সিস্টেমটাই হল এইরকম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই গোষ্ঠীরে আল্লাহ কোরআন পড়ানোর জন্য মোতায়েন করে রেখে দিয়েছে, আরেক গোষ্ঠীকে আল্লাহ কলিমা শিক্ষার জন্য আল্লাহ মোতায়েন করে দিয়েছে। এদের কলিমা এবং কোরআন শিক্ষার কারণে আরেক দলকে খাওয়ার ব্যবস্থা। জুড়ে সুরে এখন ঠিক না বেঠে। এই যারা কোরআন পড়াবে, যারা কলিমা শিক্ষা দিবে, এদের মুখে কোনো খাবার নাই, এদের কোনো যশ্ন জুলুস, এদের কোনো জলুসতা এই দুনিয়ার ভিতরে কোনো কিছু নাই। এদের বেতন মাত্র 1,500-2,500 টাকা। আল্লাহ বলেন, বন্দারে এই দুনিয়াতে তোর যদিও বেতন কম, তোর খাওয়ান হবে আমি আল্লাহর জান্নাতের ভিতরে ফিরা যাত্রার সময় হবে। জান্নাতের ভিতরে যখন ফিরা যাত্রা হবে, আলিম উলামা কানের জন্য 6,666 তলার উপরে তার পাশের ঘর সাজানো হয়েছে, এর নিচে রয়েছে 70,000 ঘর, এক একটা ঘরের ভিতরে 70,000 কামরা, এক একটা কামরার ভিতরে 70,000 পালং, এক একটা পালঙ্গের উপরে 70,000 বিছানা আল্লাহ বিছিয়ে রেখে দিয়েছে, এক একটা কামরার ভিতরে 70,000 টেবিল আছে, 70,000 টেবিলের উপর 70,000 রকমের রান্নাস্তা আল্লাহ জান্নাতের বিষয় ভিতরে পরিবেশন করিয়ে রাখছেন। ফিরা যাত্রা আলিম আমার ওই বনি না হইতো না, আর যদি সেরকম ওই বনি না হইতো না, এখন আপনার প্রশ্নের জবাব, আপনার ছেলেটাকে আলিম কেন বানাবেন, ইসলামী শিক্ষা শিক্ষিত হাফিজ কোরআন কেন বানাবেন? বাবারে আমি বানাইতাম না। বলে কেন চাচা? বলে আমার ফুলাই বাড়িতে একটা হাফিজ হইছে, মাত্র 2,500 টাকা বেতন হয়, নিজে লঙ্গি কিনার হইসা নাই, মা বাপ ফেকি দেব, আমার ফুলারে হাফিজ বানাইতাম না। হয়নি না? হয় না? আপনার ছেলেরা হাফিজ না বানাইয়া ইংরেজি শিক্ষিত বানান, ডাক্তার বানাবেন, আপনার মাসে যদি 20,000,000 রুজি করে, চাচা আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন, আপনি কি আপনার বাজেটে যতটুকু আছে আধা গ্লাস পানি বেশি খাওয়ার ক্ষমতা আছে? বলেন কেউ? যদি তাক করে বাবা হল, বাবার আমার বাবার বয়সী অনেক মুরব্বীরা আছেন, আপনারা বলেন ডায়াবেটিস যা রয়েছে ঘরের ভিতরে 14 রকম তরকারি ফাঁক হয়েছে, আপনি কি সব খাইতে পারেন? কেন বাবা, কেন বাবা আপনি পারেন না কেন? একমাত্র এটাই বলবেন, বাবারে পুত্রে আমার বাজেটে নাই। আর যদি সেরা খান ঠিক না বেঠে। ভাইরা আমার, পিজি পঙ্গু হসপিটাল, পিজি হসপিটালের ভিতরে 3 মাস পর্যন্ত একটা রুগী আইসিউর মধ্যে রয়েছে, দম আয় না যায় না, মরেও না বাঁচেও না, খাওয়ান বন্ধ, খাওয়ান নাই কিন্তু অর্থ খাবারের বাজেট নাই, কিন্তু হায়াত রয়েছে, এখন না খাইয়াও আরো 3 মাস বাঁচতেই হবে। আরো যদি সেরা খান ঠিক না বেঠি। আল্লাহ না খাওয়াইয়াও রাখে, আধা খাওয়াইয়া রাখে, তার মানে হলো আমার বাজেট যতটুকু এতটুকু, আমার ঘরে কোনো কিছুর অভাব নাই, 17 রকম 18 জাতের তরকারি আছে, আমি খাইতে পারি না কেন? আমার বাজেট নাই। বাবারে আপনার যদি এটাই মান থাকে, আপনার বাজেটের বেশি আধা গ্লাস পানি খাইতে পারবেন না, আধা কেজি চাউল বেশি খাইতে পারবেন না, আপনার ছেলে 2,50,000 রুজি করলেই কি 2,500 টাকা রুজি করলেই কি সমান? আওয়াজ তুলে বলুন ঠিক না বেঠে। তাই যদি হয় বাবা, আপনার বাজেট যা আছে তাই যদি খাবেন, এটাই যদি হয় আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন, যদিও আপনার ছেলে 2,500 টাকা বেতন হয়, আল্লাহ বলেন দুনিয়ার সিস্টেমে যদিও তার বেতন 2,500, ফিরা যাত্রা যখন জান্নাতের ভিতরে হবে তখন দেখবা তার বেতন কতটুকু, আল্লাহ বলেন বাসর কোটটাই হবে, ইন্দা আখিরি আয়াতিন তাকরাউহা 6,666 তলা সোনার তৈরি বিল্ডিং এর উপরে। অতএব সেই আলিম যে সময় জান্নাতে ফিরা যাত্রা হবে, দাম আছে না নাই? এই হলো ইসলামী শিক্ষার গুরুত্ব। এখন আমি বলতেছিলাম, এই দুনিয়াতে যদিও আলিম উলামার দাম কম, জান্নাতের ভিতরে আসেনি না নাই? আর হুজুর সেরকম আসেনি না নাই?
বিয়ার অনুষ্ঠান এটা হইল এই দুনিয়ার মধ্যে যারা আলিম ওলামা আছেন কুরআন শিক্ষা দেন ইসলামী শিক্ষা দেন কলিমা শিক্ষা দেন তারা হইল এই দুনিয়াতে বিয়ার অনুষ্ঠানের জামাইর মত জামাইর ছিলে অন্য রাখায় জামাই একটু কম খায় জিরুশের এখন ঠিক না বেঠে এখন কে কে রাজি আছেন আমার ছেলেটা আমার ফুতনাতিরে হাফিজে কোরআন বানামু ওয়াজ কইরা তো লাভ নাই আমল দরকার আরো জিরুশের এখন আমলের দরকার আছে না নাই আমার ছেলেটা যদি হাফিজে কোরআন হইয়া যায় এখন এই 6666 তলার উপরে যে সময় গিয়ে উঠব নিজ দিকে ছায়া হইব বা নিচে দিকে কোনো কুল কিনারা নাই বলে নিচিদা কয়তলা পার হইয়া আইছো জানো নে নিচিদে আছে 6666 তলা কথা কন নিচিদা কয়তলা হে আল্লাহরে কইব আল্লাহ এত বড় জান্নাত তো তুমি আমারে দিলা আমি তো একটা সিট লইয়া বইরিস আমার মনটা খান্দে বলে কেন বলে ছোটবেলায় অনেক বন্ধু বান্ধব ছিল এক গড় লজিং থাকতাম লজিং মাস্টার নে বিটি বড় আদর করত সুবহানাল্লাহ আল্লাহ যে গড় লজিং থাকতাম বেটে আমরা আমরা আমারে না খাওয়া ইয়া খাওয়া ইনশাআল্লাহ হাফিজে কোরআন হইছে এখন আমারে আল্লাহ তুমি অত বড় ওসাদ তুল্লা দিলাই নিশিতে কোনো সীমা নাই 6666 তোলা ওহট্টা তোলা আমার লজিং মাস্টার নিরে দিলাও আমার লজিং ঘরের বিটিটারে দিলাও আমার লজিং ঘরে যে বেটা খাওয়াই তো নিজে না খাওয়াইয়া হেরে দিলাও আমার ছোটবেলায় একসাথে ক্রিকেট খেলতাম অনেক বন্ধু বান্ধব আছে কিছু ধরা খাইলি সমাবত আল্লাহ তুমি আমি সুপারিশ করতেছি হেরার দিলাও বলে তুই কস বলে হ্যাঁ আল্লাহ সিস্টেম হাদিসে আছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত 6666 তলার উপরে বসাইয়া নিচে এরার চেহারা আল্লাহ এর সুখের সামনে তুলে ধরবেন তুলে তুলে ধরে দেখিয়া কইব অমুক 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 আমার বন্ধু বান্ধব ওই আমার লজির মাস্টার ওই লোকটা আমার পরিচিত ওই লোকটা আমার পরিচিত আল্লাহ এরারে আমি চিনি নিশিদা এরা যখন ঢুকতে চাইব ফিরিস্তায় ব্রিগেড দিয়ে আটকাইব আল্লাহ কইব আটকাইও না এটা উপর থেকে ওয়ার উপর থেকে দেখো এটা লেগেছে তার পরিচিত জোরে সুরে কয় সুবহানাল্লাহ এই জন্য হাফিজে কোরআন যখন হইয়া যায় একটা আলিম যখন হয় যেই মা বাপের ঘরে আলিম জন্ম নিল যেই মা বাবার ঘরে আলিম কোরআনের হাফিজ জন্ম নিল তার শুধুমাত্র সৌভাগ্য নয় পুরা দেশবাসীর জন্য কফাল ফুটে যায় জোরে সুরে কয় সুবহানাল্লাহ মা বাবার জন্য আলাদা পুরস্কার আল্লাহ রুজের হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে মা বাবার সাথে মা বাবারে ডাক দিবে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে হাফিজে কোরআন যে হয় এর মা বাবারে আল্লাহ ডাক দিয়া এমন একটা মার মাথার মধ্যে বাবার মাথার মধ্যে দুইটা সোনার থাক আল্লাহ পাক রব্বুল আমিন নিজের কুদরতি হাত দিয়া মাথায় পরাইয়া দিবেন সবচেয়ে বড় পুরস্কার হাফিজে কোরআনের মাতা পিতার আল্লাহ ফিরিস্তার মাধ্যমে নয় আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া আল্লাহ মা বাবার মাথার মধ্যে এই তাসটা পরাইয়া দিবেন যদি সেরকম সুবহানাল্লাহ হে আমার বান্দি শুনো এমন বাচ্চা তুমি পেটে ধারণ করেছো হে আমার বান্দা শুনো এমন বাচ্চা তুমি লালন পালন করেছো এই 30 পারা কোরআন ছিল আমি আল্লাহর ভিতরে এই কোরআন ছিল আমি আল্লাহর কুদরতি সিনার ভিতরে ছিল আমি আল্লাহর লৌহে মাহফুজের ভিতরে ছিল এই কোরআন যে আমি আল্লাহর ভিতরে ছিল ওই কোরআন তোমার ছেলের সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছে এই জন্য আমি আল্লাহ এই সোনার তাজ তোমার মাথার মধ্যে আমি আল্লাহ পরাইয়া দিয়েছি এই হলো হাফিজে কোরআনের মাতা পিতার এত বড় পুরস্কার এই জন্য ভাইয়ের আমার আলোচনা এত লম্বার দরকার নাই আমলের দরকার আরো জিনিসের এখন ঠিক না বেঠে আমার নিজের বাচ্চাটাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাও হাফিজে কোরআন বানাইতে রাজি আসেনি না নাই আল্লাহ আমাদের ফুতনাতিকে হাফিজে কোরআন বানাও মুফতি মুহাদ্দিস বানাও সবাই বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بايرا مار أمار اكتا درخست أمرا جهنا بويسي الله غور مسجد سامنه সবাটাও দারুসালাম জামে মসজিদের উদ্যোগে মসজিদের টেহাকর্স হইলে আমরা ওয়াজ শুনে যাইব গা মসজিদের একটা হক আছে না কথা বলে মসজিদের উদ্যোগে যখন আমরা বইছি মসজিদের একটা পাওনা আমরার ফখট আসেনি না নাই মসজিদের উদ্যোগে যখন বইলাম মসজিদের উদ্যোগে আমরা আসলাম বসলাম আমরা শুধু আমরা স্বার্থ উদ্ধার করলাম আল্লাহর ঘর মসজিদের একটা পাওনা আসেনি না নাই এই কথাটা কওয়ার আগে আমি 2 মিনিটে একটা মজার ঘটনা কই শুনবানি আপনারা হযরত আলীর নাম শুনছেন হযরত আলী মা ফাতেমার মা ফাতেমার স্বামী
মা ফাতেমা একদিন বলতেছেন, আদরের স্বামী গো, আমি কোনোদিন আপনার কাছে কোনোদিন ধর্ণা ধরি নাই, আজকে আমাকে একটা ডালিম খাওয়াই দিন, আমি বড় অসুস্থ। মা ফাতেমা খুবই অসুস্থ, দম একদমে আসে একদমে যায়। এখন হযরত আলী বললেন, যে আমার আদরের স্ত্রী কোনোদিন আমার উপর কোনো বায়না ধরে নাই, আজকে যখন একটা ডালিম চাইছে, দেখি বাজারও ডালিম নি ভাই, আরবের মার্কেটে গিয়ে একটা ডালিম, ছোট্ট একটা ডালিম একটা লয়ে বইছে, এক দাম দেন কিনা নিয়ে আসছে। আল্লাহ উপর থেকে শেষ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আলী আমার নবীর সাহাবী, নবীজির কলিজার টুকরা মা ফাতেমা অসুস্থ হইছে, এই ডালিমটা ছোট, এটা দিয়া এটা যদি আলী নিয়ে যায় নিজেও খাইব কি, নবীজির কলিজার টুকরা দুই নাতি হাসান হুসান খাইবে কি, যদি দুই ছেলে ছইলা যায় মায় বাট পাইব কি। এই জন্য আল্লাহ এখন আলীর সাথে এখন কিছু সুদি লেনদেন করার দরকার। আরো জুড়ে শুনে খান সুবহানাল্লাহ, সুদি লেনদেন আল্লাহর সাথে করলে সওয়াব, আর বান্দার সাথে করলে হইল জাহান্নাম। কথা কয় না, সুদি যদি বান্দার সাথে লাগায় এটারে কয় রিবা সুদ, আর আল্লাহর সাথে যদি সুদি লেনদেন লাগায় এটারে কয় সাদাকা। আল্লাহ বান্দায় আপনারে সুদ কতটুকু দিব, আল্লাহ হইছেন ধনী, বান্দা হইছেন ফকির। অতএব আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, হে জিব্রাইল, জি তাড়াতাড়ি যাও আলীর সাথে গিয়ে সুদি লেনদেন করো। বলে আল্লাহ কেমনে করবো, বলে একটা বৃদ্ধ ফকিরের বেশ ধরো, বৃদ্ধ ফকিরের বেশ ধরে আলী রে গিয়া কও, আলী আমার জানে চাইছে তোমার হাতে যে ডালিমটা এটা আমারে দিলাও। জিব্রাইল গিয়া কয়, জিব্রাইল ইসলাম সুরত দর্শে একজন বুড়া মানুষ ফকির, আলী দেখছেন না ফকিরা যে চাই, আয় আল্লাহ পাক সুবহান, হায় হাতের মালিক, কইয়া জিব্রাইল খারিসে ধরো তোমার হাতের ডালিমটা দিলাও। হযরত আলী কয়, তুই এটা দেখলে কেমনে বেটা? বলে ওই দেখতেছি। বলে এটা বাদ দে, তুই আমার কাছে অন্য টেকা পয়সা চা, তোর টেকা দে। বলে আমার বেটে কোদা, আমার ডালিম জানা চাইছি এটা দিলাও। বলে এটা তোরে দেওয়া যেত না, আলী চিনতে পারছেন না, ইনি দে কথা কয় না, ইনি দে জিব্রাইল, জিব্রাইল বেশ পাল্টাইলি। এখন আলী তো দেয় না, কয় ফকির চাচা শোনো, আমার নবীজির কলিজার টুকরা ফাতেমা আমার আদরের স্ত্রী, জীবনে কোনোদিন বায়না ধরছে না, আজকে ধরছে, একটা ডালিম নিতাম। বাবারে আজকে ডালিমটা না সইয়া অন্য হাজার কিছু সাথরে দিব, ডালিমটা আমার স্ত্রীর জন্য লইছি, এটা দিতাম না। আর ফকির বেটায় মনে মনে কয়, এটার লাগে তো আমি আইসিউ, আমি জিব্রাইল আইসিউ, তুই কি এটার লাগে, এইটা ছাড়া যেতাম না। অন যখন দেই না, সাথে আরেক ফকির মিকাইল আলাইহিস সালাম, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আপনারা কি ভালো লাগতেছে না? এখন মিকাইল আলাইহিস সালামে বুদ্ধি দিছে, এই জিব্রাইল এইভাবে চাইলে হইতো না, নবীর সাহাবি তো, এরার একটা সিস্টেম আছে, আল্লাহর ওয়াস্তে দাও, এইভাবে কও। আর নবীর সাহাবির আল্লাহর ওয়াস্তে কইলে আল্লাহর নামের বীজ যদি করতো না, এখন গিয়ে জিব্রাইল কয় আল্লাহর ওয়াস্তে তোমার কাছে চাই ডালিমটা দিলাও। আলী কয় মারি লিসস, আল্লাহর রাস্তে চাই এখন টেকাই লিসস, যা তোরে দিলাম। বাড়িত গেছে, মা ফাতেমা ডাক দিছে, কি আলি আদরের স্বামী গো, ডালি মারছ? মনটা খারাপ হয়েছে, আদরের স্ত্রী গো, ডালি আনছিলাম কিন্তু এমন এক ফকিরে লাগাল খাইছে, নাছুর বন্দা এমন ভাবে ধরছে, হেরে আমি আল্লাহর ওয়াস্তে তা দিয়েছ। মা ফাতেমা বলেন, আল্লাহর ওয়াস্তে দিছ, ঠিক আছে আমি উপাস থাকবো, তো আল্লাহর সাথে সুদি লেনদেন করছ, আল্লাহর সাথে সুদি লেনদেন করছো, যাক এই দুনিয়াতে না ভাই পরে কালে ভাই ভাই। সবর কইরা স্বামী স্ত্রী দুজন, হযরত আলীর মনটা খুব খারাপ, খুব খারাপ, জীবনে আমার স্ত্রী কোনো কিছু চায় নাই, আজকে যে একটা জিনিস চাইছো আর ফুকরা লই গেছে গা। রাইতের সময় বারোটা পার হইছে, দরজার মধ্যে খেয়াইয়া ডাকে, দরজার মধ্যে কে ডাক, কে রে? বলে আমি আব্দুর রহমান ইবনে আউফ, নবীজির আরেক বড় সাহাবি। বলে কেন আইছস আজকে দরজা খুলমো না, আজকে মন খারাপ। কয় জানি তো মন খারাপ, আজ আইছি আমিও সুখবর লইয়া, কোন সুখবরের দরকার নাই, এখন দিয়ে চলে যা, আজকে দরজা খুলতাম না। বলে না আজকে দরজাটা খুলে, দরজা খুলছে, দরজা খোলার পরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ কয়, নবীজির কাছে জিব্রাইল ফেরেশতা দশটা ডালিম, কি তার নয়টা ডালিম নিয়ে আসছেন, এই নয়টা ডালিম
আল্লাহর নবী তোমাকে পুরস্কার দিয়া পাঠাইছে। আলীর মিজাজ আরো খারাপ। আলী কই বেটা, আল্লাহ কইছেন মান যা আবিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা। আল্লাহর কোরআনের বাণী হইল আল্লাহর সাথে সুদি লেনদেন করলে আল্লাহ দেন কমসে কম দশ। আর তুই আইসস নয় ডালিয়া, এটা আল্লাহর পক্ষ থেকে আইসা না। আসলে মাইস কেন আব্দুর রহমান ইবনে আউফ কিছু ছালবাজি করছে, দশটা আল্লাহর পক্ষ থেকে আইসে দশটা, বলেন কয়টা? হযরত আব্দুর রহমানে কয় দেখি আলীরে পরীক্ষা কইরা দর তো ভারি না ভারি না, ইনি একটা একটা ডালি উনার কুঞ্জার ভিতরে লুকাইছে, লুকাইয়া নয়টা দিছে। আলীর টেম্পার খারাপ হয়ে গেছে, এই আল্লাহর পক্ষ থেকে যদি হইতো নয়টাকে নয় একে একে তুই নয় ডালি এসো আছে, এটা আল্লাহর পক্ষ থেকে আইছে না, যা এটা লিয়ে যেটা রাখতাম না জোরে সুরে কই সুবহানাল্লাহ। হন আব্দুর রহমানে ডাক দে কয় হে আলী স্বরূপ আল্লাহর কসম দিয়ে ঘোষণা দিতেছি, আল্লাহর কসম দিয়ে ঘোষণা দিতেছি, আলী তুমি আমার পরীক্ষায় পাস করে ফেললে, আল্লাহর পরীক্ষায় পাস করে ফেলেছ। হে আলী শোনো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই যে তুমি রাস্তার মধ্যে যে তুমি একটা ডালিম সদকা করেছিলা, এটা আমার বিশ্ব নবী বলেছেন, এটা কোনো ফকির নয়, এটার পরিচয় হলো আল্লাহর আল্লাহর ফেরেশতা জিব্রাইল এবং মিকাইল, তারা দুজন আগমন করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন তোমার মন, আল্লাহ পরীক্ষা করে তুমি যে একটা ডালিম আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মারফতে এই নাও তোমার দশটা ডালিম আল্লাহ পুরস্কার দিয়েছে। আমি মাস কেন বাটপারি করছিলাম একটা লুগাইছিলাম, এই নেও তোমার দশটা একে দশ আল্লাহর পক্ষ থেকে আইছে। বিশ্বাস আছে নি না নাই? আরো জিনিসের এখন আছে নি না নাই? একে কমসে কম কত দশ, এটা বিশ্বাস করে দেন। আল্লাহর কসম কয়ে ঘোষণা দিলাম আল্লাহ অবশ্যই একে দশ দিবে, এক হাজার দিবেন দশ হাজার পাইবেন, আল্লাহর কসম। জিব্রা কাটতে পারলাম, আল্লাহ কি মিথ্যা কথা বলছেন, নবী কি মিথ্যা কথা বলছেন, আল্লাহর কথা আমি নকল করতেছি, আল্লাহর কথা ব্যতিক্রম হলে জিব্রা কেটে ফেলবো কেটে ফেলবো কেটে ফেলবো। আল্লাহ বলেছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা, আল্লাহ বলছেন কমসে কম দশ, উপরে সত্তর হাজারও হতে পারে, আল্লাহ কমসে কম দিবেন দশ। যদি আপনাদের পাঁচ হাজার পাঁচ দশে পঞ্চাশ হিসাব লেখে রাখুন, এক হাজার দিবেন এক হাজারে দশ হাজার, কে আছেন আল্লাহর ঘর মসজিদে? আল্লাহ সৌদি প্রবাসী আলী হোসেন চাইম আল্লাহ গো তোমার ঘর মসজিদে পাঁচ হাজার টাকা দিলেন, আল্লাহ সৎ করে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, আল্লাহ তুমি বলেছো একে দশ, আল্লাহ তোমার বন্দাকে কমসে কম পঞ্চাশ হাজার টাকার পুরস্কার দাও, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, আল্লাহ তুমি সৎকার খাতিরে সমস্ত আফত বিপদ দূর ফরমাও, আল্লাহ মনের যত আশা আছে পূর্ণ ফরমাও। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আলী হোসেন ভাই বড় ভাই মা বাবার দোয়ার ওয়াস্তে আরো তিন হাজার টাকা দিলেন, আল্লাহ তুমি সৎ করে কবুল আর মঞ্জুর ফরমাও, আল্লাহ দিন দামদার সবাইকে মাফ করে দাও, আল্লাহ উনার মা বাবাকে মাফ করে দাও, আল্লাহ জান্নাতের আল্লাহ উচ্চ স্থান দান করে দাও, আল্লাহ মনের যত আশা আছে পূর্ণ ফরমাও। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। দুই মহিলা পনেরোশো টাকা দিলেন, আল্লাহ সৎ করে কবুল আর মঞ্জুর ফরমাও, আল্লাহ নাজিমউদ্দিন সাহেব ছয়শো টাকা দিলেন, আল্লাহ সৎ করে কবুল আর মঞ্জুর ফরমাও, আল্লাহ জিন্দামুদা সবাইকে মাফ করে দাও, আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও, আল্লাহ কমিটির এক ছোট ভাই আল্লাহ পাঁচশো টাকা দিলেন, আল্লাহ সৎ করে কবুল আর মঞ্জুর ফরমাও, আল্লাহ হুসাইন আহমদ সাহেব আল্লাহ সৌদি প্রবাসী পাঁচ হাজার টাকা দিলেন, আল্লাহ নারায় তাকবীর, আল্লাহ ভাই হুসাইন আহমদ সাহেব আল্লাহ তোমার করে আল্লাহ পাঁচশো টাকা দিলেন, আল্লাহ তুমি সৎ করে কবুল আর মঞ্জুর ফরমাও, আল্লাহ জিন্দা মর্দা সবাইকে মা ফরমাও, আল্লাহ আফত বিপদ থেকে রক্ষা ফরমাও, এক্সিডেন্ট বালা মুসিবত থেকে রক্ষা ফরমাও, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বানি ইটালি ফব্বাসি, আল্লাহ এক হাজার টাকা দিন, আল্লাহ তুমি সৎ করে কবুল আর মঞ্জুর ফরমাও, আল্লাহ জিন্দা মর্দা সবাইকে মা ফরমাও। আল্লাহ গত বছরের মান্নত করা বনা জনাব
রসিমউদ্দিন সাহেব আল্লাহ 10,000 টাকা আদায় করলেন। আল্লাহ তুমি সৎকারে কবুলার মঞ্জুর ফরমাও, আল্লাহ জিন্দামতে সবাইকে আল্লাহ মাফ ফরমাও, আল্লাহ গো দানের খাতিরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, আল্লাহ আরো এক ভাই 500 টাকা দিলেন সৎকারে কবুলার মঞ্জুর ফরমাও। তারা মিয়া সাহেব আল্লাহ মনের কি মকসুদ আছে আল্লাহ এই জন্য 1,000 টাকা দিলেন, আল্লাহ তুমি সৎকারে কবুলার মঞ্জুর ফরমাও, আল্লাহ মনের যত আশা আছে পূর্ণ ফরমাও, আল্লাহ সাহেবা বেগম আল্লাহ 1,000 টাকা দিলেন, আল্লাহ তুমি সৎকারে কবুলার মঞ্জুর ফরমাও, আল্লাহ কো জিন্দামতে সবাইকে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মনের যত আশা আছে পূর্ণ ফরমাও, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। কি নাম? আল্লাহ ভাই করিম আহমদ সাহেব আল্লাহ 1,000 টাকা দিলেন, আল্লাহ তুমি সৎকারে কবুলার মঞ্জুর ফরমাও, আল্লাহ আরো এক সাহেবে কিছু দান করলেন সৎকারে কবুলার মঞ্জুর ফরমাও, জিন্দামতে সবাইকে মাফ ফরমাও। আল্লাহ জনাব খালিদ মিয়া সাহেব আল্লাহ 1,000 টাকা দিলেন, আল্লাহ তুমি সৎ করে কবুল আর মঞ্জুর ফরমাও, আল্লাহ জিন্দামতে সবাইকে মাফ করে দাও। আল্লাহ মারুফ ভাইয়ের আম্মা আজীবন 500 টাকা করে দিবেন, আল্লাহ তুমি সৎ করে কবুল আর মঞ্জুর ফরমাও, আল্লাহ তারামিয়ার আম্মা আরো 500 টাকা দিলেন, আল্লাহ সৎ করে কবুল আর মঞ্জুর ফরমাও, আল্লাহ জিন্দামতে সবাইকে মাফ করে দাও, আল্লাহ গোদানের খবর শুনার মদিনায় পৌঁছিয়ে দাও। আল্লাহ আমেরিকান প্রবাসী জনাব আজিজুর রহমান সাহেব আল্লাহ 10,000 টাকা তোমার ঘর মসজিদে দান করবেন। নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। খুদ বিলুৎফি কি আয়া লাগি মাল্লাহু জাদুল কলিল মুফলিসান বিসিদকিয়াতি ইন্দা বাবিকিয়া জলিল জাম্বহু জাম্বুল গাজিম ফাগফির জাম্বাল গাজিম আন্নাহু শাখুসুন গরিবুল মুজনিবুল গাউদুন জলিল ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামুল আকরামিন ويا رحم اليتامى والمساكين الله গো গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ সাদা দাড়ি ওয়ালা মুরব্বীদেরকে নিয়ে আল্লাহ বালিক শিশু মাসুম বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ সরাসরি তোমার কোরআন নবীজির হাদিস থেকে আলোচনা করে হাত পাতাইলাম। আল্লাহ আমরা জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ অনেক মা বোনেরা আছেন, অনেক মুরব্বীরা আছেন, বাড়িঘর থেকে হাত পাতাইছেন মাওলা। আল্লাহ যার অন্তরে যত মকসুদ আছে আল্লাহ তুমি পূর্ণ ফরমাও, আল্লাহ তুমি অন্তর জামি খোদা যে যে উদ্দেশ্যে হাত পাতাইলেন আল্লাহ মনের সবার মনের উদ্দেশ্য পূর্ণ ফরমাও। আল্লাহ যত ভাইয়ে যত উদ্দেশ্য নিয়ে মসজিদে দান করবে করেছেন আরো করবে, আল্লাহ সকলের দান কইরাতে কবলার মঞ্জুর ফরমাও, আল্লাহ একে সত্তর দিয়ে পূরণ দিয়ে এই দুনিয়ায় বদলা দান ফরমাও, আল্লাহ গো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, আল্লাহ আফত বিপদ মুশকিলাত অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও, আল্লাহ ডায়াবেটিস প্রেসার ক্যান্সার টিউমার এজমা হাফানি ওরিশ বগন্দর হার্ট অ্যাটাক ব্রেইন স্ট্রোক আল্লাহ ইত্যাদি কঠিন কঠিন বেমার থেকে আমরা রে বাঁচাও, আল্লাহ ইত্যাদি কঠিন কঠিন বেমার থেকে আমরা রে বাঁচাও। আল্লাহ এই ধরনের কোন রোগী যদি আল্লাহ মজলিসের মধ্যে থাকেন, আল্লাহ বাড়িঘরের মধ্যে থাকেন, আল্লাহ শিফা দাও, আল্লাহ তুমি তোমার দারু শিফা থেকে শিফা দাও, আল্লাহ বিশ্বের নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য ফরমাও, আল্লাহ বাংলাদেশের রহমার করমের ফয়সলা ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। آمين برحمتك يا أرحم الراحمين.